তো সকালবেলায় রান্না শুরু করে দিয়েছি, এখন ঘড়িতে বাজে 8:05। তো এই দেখো ভেজ ডাল করব, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মুগ ডাল করব। মুগ ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, বেগুন ভাজছি আর পেঁয়াজ কলি আলু ভাজবো, আর বাঁধাকপির বড়া করব বা বাঁধাকপির পকোড়া করব। তো বেগুনগুলো ভেজে তুলে নেব। তুলে নিয়ে এবার কড়াইতে জিরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তো শুকনো লঙ্কা এই 3টে জিনিস ফোড়ন দেব, আর আমি একটু মিক্সিং ফোড়ন দিই সব সময়। আমার মিক্সিং ফোড়ন বেশ তরকারিতে বলো ডালে বলো খুব ভালো লাগে। তো আমি এই ডালের জন্য জিরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর মুগ ডাল ভেজে কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এবার আলু ফুলকপি আর মটরশুঁটি কেটে ধুয়ে রেখেছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলে যেহেতু ডালটা সেদ্ধ করা আছে, লাল লাল করে ভেজে নিলে না সবজিটার মধ্যে ডালটা দিয়ে ফুটিয়ে দেবো, ধনে পাতা দেবো, দিয়ে ফুটিয়ে নাপিয়ে দেবো। আর দেখো আমি কড়াইতে সবজিটা দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে বেশ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর এই রান্না করে আমি রুটি টিফিন নেব, নিয়ে কাজে বেরোতে হবে। ভাতটা এসে খাবো, কখন ভাত খাবো জানি না, এসে খাবো, বিকেল হবে না রাতে খাবো তা জানি না। তো ভাজা এই ডালটা করে নেব, আর এই ডালটা খেতে না এত অপূর্ব হয় শীতকালে, ডালটা ভীষণ টেস্টি লাগে। আর জানো তো আমি এই মুগ ডালটার মধ্যে না, মুগ ডালটা যেহেতু আমার অল্প একটু ছিল, তো একটুখানি মটর ডাল আমি মিশিয়ে নিয়েছি, তাতে কি হয় ডালটার স্বাদ আরও বেড়ে গেছে। তো ডালটা করে নিই, ডালটা করে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো বাঁধাকপির পকোড়াটা কিভাবে করছি। আর এ দেখো একটু টমেটো ছিল ডালে না, টমেটোটা দিতে ভুলে গেছিলাম, তো টমেটোটা আমি এই সবজির সাথেই ভেজে নিচ্ছি, বেশ নরম হয়ে গেছে ভেজে নিচ্ছি। আর নুন হলুদ মিষ্টি সবটাই দিয়ে দিয়েছি এর মধ্যে আমি, দিয়ে বেশ ভালো করে ভেজে ডালটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো বাঁধাকপিটাতে প্রথমে আমি নুন দিয়ে ভালো করে কচলে নেব, আর পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচিও দেব। তো আগে নুন দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে চটকে নেব, তাতে কি হবে জলটা যে আছে বাঁধাকপির জলটা বেরিয়ে যাবে। চটকে নিয়ে আমি রেখে দিয়ে এবার আলু পেঁয়াজ কলিটা ভেজে নেব। আলু পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেলে তারপরে বাঁধাকপির পকোড়াটা করব বা বাঁধাকপির বড়াটা করব। তো দেখো ভালো করে আমি চটকাচ্ছি, চটকে নিয়ে এক সাইডে আমি রেখে দেব। আর এই দেখো জলটা ঝরে গেছে বাঁধাকপির, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি দিলাম। কাঁচা লঙ্কা ছিল না বলে আমি দিতে পারলাম না, তোমরা চাইলে দিতে পারো। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, নুন মিষ্টি হলুদ দেব, আর চালের গুঁড়ি দিলাম। চালের গুঁড়িটা অপশনাল, আমার ঘরে ছিল গত বছরের একটুখানি, তাই আমি চালের গুঁড়িটা দিলাম। আর আমার ঘরে বেসন নেই বলে আমি ময়দা দিলাম, বেসন থাকলে তোমরা বেসন দিয়ে এটা করবে। যেহেতু আমার ঘরে বেসন নেই তো আমি ময়দা আর চালের গুঁড়ি দিয়েই করছি। দিয়ে ভালো করে মেখে নেব, মেখে নিয়ে আলু পেঁয়াজ কলিটা যেই ভাজা হয়ে যাবে, হয়ে গেলে আমি এটাকে বেশ চ্যাপটা চ্যাপটা করে দুপিঠ ভেজে নেব। আর চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো করলে কি হবে বলতো, ভেতরে বাঁধাকপির ওই কাঁচা ভাবটাও থাকবে না। দেখো আমার পেঁয়াজ কলি আলুও ততক্ষণে ভাজা হয়ে গেছে, এইবার আমি বাঁধাকপির পকোড়াটা করব। আর বেশ তোমাদের বললাম না বাঁধাকপির পকোড়াটা আমি চ্যাপটা চ্যাপটা করে করব। আর দেখো চ্যাপটা চ্যাপটা করে করছি, দুপাশ লাল লাল করে ভাজা হয়ে গেলই নাপিয়ে দেবো। আর এই বড়া আর মুসুরির ডাল বলো, যে কোনো ডাল বলো, আর এই বড়া গরম গরম আর গরম ভাত, উফ দারুণ লাগে। কিন্তু সে তো আর খাওয়া হয় না, মেয়ে আমার আগে খেয়ে নেবে বলে আমি বড়াগুলো ভেজে রেখে দিয়ে যাচ্ছি, কেন আমার আসতে অনেক দেরি হয়, মেয়ে তার আগে ভাত খেয়ে নেবে।
তো সেই জন্যে আমি বড়াগুলো ভেজে রেখে দিয়ে যাচ্ছি। তো বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তোমাদেরকে ফাইনাল আমার রান্না দেখিয়ে দিচ্ছি। দেখো, ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা, বেগুন ভাজা আর বাঁধাকপির পকোড়া। তো চলো এবার যাই, স্নান টান করে কাজে যাই। কাজে গিয়ে যদি পারি তোমাদের একটু গ্রামের দৃশ্য আমি শেয়ার করব। তো আমার স্কুলের এক কাছে একটা ছোট বাচ্চা, এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না, এর নাম ফারহিয়া, দুটো পেয়ারা নিয়ে যাচ্ছে। জানো, আমরা বলছি পেয়ারা দুটো দিবি, সে দেবে না। আমরা টিফিন খাচ্ছিলাম, বললাম খাবি, ও বোঝাচ্ছে যে আমার হাতে দুটো পেয়ারা আছে, আমি নেব কি করে। তো আমরা পেয়ারা দুটো চেয়েছি বলে ও ছুট পেয়ারাগুলো নিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার স্বপ্ন। আমার স্বপ্ন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর ভালো থাকবোই না কেন বলো? আমাকে ভালো থাকার দায়িত্ব আমার যে নিজেরই, আমার যে আর কেউ নেই আমাকে ভালো রাখবে, সেই জন্য আমাকে ভালো থাকতে হয়, ভালো থাকার রাস্তা খুঁজে নিই। আর সত্যি কথা বলবো, এখন এতদিন অনেক মানুষের সাথে বন্ধুত্ব করেছি, তাদের মধ্যে অনেক কিছু বন্ধুত্ব করার পরে অনেক কিছু তাদের মধ্যে দেখেছি। তো ফিরে এলাম ভিডিওটা শেষ করব বলে, সকাল থেকে অনেকদিন তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করিনি, আজকে রান্না বান্না শেয়ার করলাম। আর আমার মেয়ে দুপুরবেলা, আমি যখন বিকেল বেলা আজকে কাজ থেকে এলাম 4:45 সময়, তো মেয়ে বললো মা ডালটা দারুণ হয়েছিল, বাঁধাকপি পকোড়াটা দারুণ হয়েছিল। যাই হোক, তারপরে আমি এসে ভাত খেলাম, কেন প্রচুর খিদে পেয়ে গেছিল, আজকে আর রাত অব্দি ওয়েট করতে পারলাম না, 4:45 সময় ভাত খেলাম। আর তারপর শুয়েই ছিলাম, মনটা খুব খারাপ জানো তো, মনটা আবার মাঝে মাঝে এরকম হয়, আমার নিজের মনটাকে নিজেই ভালো করে দিই। কেন কি করব বলো, আমার মন ভালো করার তো কেউ নেই, আমার মন আমাকেই ভালো করতে হয়, সেই জন্য আমি মন ভালো করতে চলে এলাম কাজের সাথে, না তোমাদের সাথে কথা বলবো বলে। তোমরা আমার এখন মন খারাপের বন্ধু, মন ভালোর বন্ধু, সমস্ত কিছুর বন্ধু হয়ে গেছো, বন্ধু হয়েছ, তার সাথে সাথে ফ্যামিলি মেম্বারও হয়ে গেছো। আর অনেকদিন বাদে রান্নাগুলো শেয়ার করলাম, কেমন লাগবে বললো বলো, কেমন লাগলো তোমাদের বলো রান্নাগুলো। আর সত্যি কথা বলতে ওইভাবে ডাল করে খেয়ে দেখো, ব্যাপক লাগে খেতে। ওই ডালটা আমার মায়ের কাছ থেকে শেখা, আমার মা আবার আরো ভালো, ওর মধ্যে বিনস দিত, গাজর দিত, ওটাকে ভেজ ডাল বলতো। তবু আমার কাছে অত কিছু ছিল না, বললাম না ঘরে যা থাকে সেটা দিয়েই রান্না করি, তো সেটা দিয়েই রান্না করেছিলাম, ঘরে যেটা থাকবে সেটা দিয়েই করে। কিন্তু আমার মা এই ভেজ ডালটা ব্যাপক বানাতো বানাতো, মা এখন আর কিছু পারে না গো, আমার মা যে এরকম হয়ে যাবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি। তো আর কি করা যাবে বলো, সবকিছুই যখন মেনে নিয়েছি এটাকেও মেনে নিয়েছি। আজকে মায়ের আসার খুব ইচ্ছে ছিল আমার বাড়িতে, শুনেছি মা বলল আসবো, কিন্তু আবার মা বললো দাঁড়া ঠান্ডাটা কমুক তারপর যাব। আর সত্যি আজকে একটু ঠান্ডাটাও পড়েছে, আর একদিন বাদে বছর শেষ, 2020 তো অনেক কিছু দিল, 2021 আবার কিনা নিয়ে আসবে, ভীষণ আশঙ্কায় আছি, ভীষণ ভয়ে আছি। আর আমার লড়াই, আমার স্ট্রাগেল, এটা কি আরো জোর হবে, জোরালো হবে না কমে যাবে, কিচ্ছু জানি না। তবে থাক, যেমন চলছে তেমনই চলুক বলো। চল, আমার বকবকানি এখানেই শেষ করে দেব, আমার রান্না কেমন লাগলো আর আমার গ্রামের দৃশ্য একটুখানি তোমাদের দেখালাম, একদিনকে না পুরো গ্রামের দৃশ্যটা দেখাবো, একটু হালকা হয়ে নি কাজের চাপ থেকে, পুরো গ্রামের দৃশ্যটা দেখাবো। আর আজকে আমার সারাদিনে আর তো সেরকম ভাবে আর কি ভিডিও করব বলো, আর কি দেখাবো, তো ওই জন্য অনেকদিন রান্না দেখাইনি, সকালবেলা তোমাদেরকে আমি রান্নাটা শেয়ার করে দিলাম। তোমরা অনেকেই আমার রান্না দেখতে পছন্দ করো বলেই আরো ভালো লাগে। আর কি দেখাবো বলো তো, আমার একটা সিঙ্গেল মহিলার লাইফে অনেক কিছু দেখানোর তো কিছু নেই। অনেকের পরিবারে অনেক কেউ আছে তাদের দেখায়, আমার কে আছে বলো? আমি আর আমার মেয়ে, মেয়ে তো সবসময় ক্যামেরায় আসতে চায় না, তো আমার, আমি আর কি দেখাবো বলো, সেই জন্য এইগুলো নিয়েই দেখাচ্ছি। তবে লড়াইটা অনেক বড় জানো তো,
এখানেও যে এই স্ট্রাগেলটা অনেক বড়, একটা সিঙ্গেল মহিলারও ক্ষেত্রেও ইউটিউবে ব্লগ করা ভীষণ কিন্তু চাপের ব্যাপার। কেন কি বলতো, নতুন নতুন কি কন্টেন্ট খুঁজে পাবো বলো, এটাও একটা ব্যাপার। তো আমার মেয়ে চা করছে, এরপর আমি চা খাবো, তার আগে ভিডিওটা শেষ করে নিয়ে। কালকে জানো তো ভিডিওটা আপলোড করতে 2 ঘন্টা লেগে গেছিল, আমি ঘুমিয়ে পেকেছি, আমি জানিও না রাত্রি 11:30টায় ভিডিওটা আপলোড হয়েছে। তো চলো আমার বকবকানি এখানেই শেষ করে দেবো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন সকাল নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি চ্যানেলটা আমার আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করে দিলে আমার চ্যানেলটা এগোবে, আমারও ভালো লাগবে যে ইন্সপিরেশন পাবো, আর কমেন্টস করলেও কিন্তু ইন্সপিরেশন পাবো। ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।